আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বোনেরা আমাদের কাছে একজন জানতে চেয়েছেন কুরবানির সাথে আকিকা করা যাবে কি না জবাব হলো কুরবানির সাথে আকিকা করা যাবে তবে এটা সম্মত নই আসলে আকিকা এবং কুরবানি দুটি ভিন্ন ভিন্ন ইবাদত কুরবানি করতে হয় জিলহজ মাসের দশ তারিখে আর আকিকা হলো সন্তান জন্মের সপ্তম দিনে আকিকার বিধান হলো ছেলের জন্য দুটো ছাগল মেয়ের জন্য একটি ছাগল সোরান ইবনে মাজা তিন হাজার একশো তো বাষট্টি নোং হাদিসে এসেছে রাসুল সাল্লাম বলেছেন আনিল গুলামী শাহাতানি মুকাফি আতান ও আনিল জারিয়াতে শাহাতুন অর্থাৎ পুত্র সন্তানের পক্ষ থেকে দুটি বকরি আর কন্যা সন্তানের পক্ষ থেকে একটি বকরি আকিকা স্বরূপ দেওয়া যথেষ্ট হবে এর দ্বারা বোঝা যায় আকিকার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে আর কুরবানির জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে তাছাড়া একটা সন্তান জন্ম হওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া আকাশের চাঁদ হাতে পাওয়া সুতরাং এটা তো আনন্দের বিষয় এটা তো সুক্রিয়ার বিষয় তো আপনি কি আনন্দ করবেন সুক্রিয়া করবেন ছয় মাস পরে এক বছর পরে নাকি না বরঞ্চ আনন্দ সাত দিনের মধ্যে যতটুকু থাকে অন্য সময়ে তেমনটা থাকে না তাই এ আনন্দ ঈদের জন্য বাকি না রেখে এ শুক্রিয় আদায়টা ঈদের জন্য বাকি না রেখে বরঞ্চ সপ্তম দিনে করে নেওয়া এটাই হলো সুন্নত এ ব্যাপারে বুলুগুল মারামের এক হাজার তিনশত উনষাট নং হাদিসে এবং সোনান ইবনে মাজার তিন হাজার একশত পঁয়ষট্টি নং হাদিসে রাসুল করিমসাল্লাম বলেছেন কুল্লু গুলামিন মুরতাহানুন বি আকিকা তুসবহান হুইয়াউ মাসা বিহি অর্থাৎ প্রত্যেকটা সন্তানী আকিকার সাথে আদিষ্ট এবং তার আকিকা দিতে হয় হই আনহু সাব সাবিয়াহি তার জন্মের যেদিন সাত দিন হয় ওই সাত দিনের দিনে সপ্তম দিবসে তার আকিকা সম্পাদন করতে হয় এবার সারমর্ম হলো আলোচনার সার হলো সপ্তম দিনই আকিকা দেওয়া শুননা। না সাথে আকিকা দিলে এটা আদায় হয়ে যাবে তবে তা শূন্য কিংবা উত্তম হবে না আল্লাহ আলম বিশ আল্লাহ তালা আমাদের সবাইকে মসআলাগুলি সঠিকভাবে বুঝে এবং সহি সুন্নার ওপর আমল করার মতন দান করুক আল্লাহ মামিন ওয়া খিরদা আলীদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি বাক